মেয়েরা কিন্তু সবকিছু মানতে রাজি, কিন্তু কি বলে ভাগ দিতে রাজি না। আপনি যদি হুরের গল্প করেন তাও শোনেন। আল্লাহ পাক এক একজন পুরুষকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে হাজার হাজার হুর দিবেন, দিবেন না? এবং যে হুর আল্লাহ হুরের ব্যাখ্যা কোরআনে দেন নাই, কত সুন্দর করে বলেছেন, ওয়াহুরুন আইন কামসালি লুলুইল মাকনুন এবং লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন, আল্লাহু আকবার। এমন হুর দেওয়া হবে যে হুরকে কোনো জিন ইনসান স্পর্শ করেনি কখনো। এমন হুরকে নিতে চান না আপনারা? দেখেন কিচ্ছু কয় সান কি সান না আসতে বলেন ভাবিরা শুনল। এখন এই ওয়াজ নয় এখানে হলো, কিন্তু বাড়িতে যে যেন এই কথা বলেন না যে শোনো আল্লাহ কিন্তু আমাদের জান্নাতের মধ্যে 70,000 হুর দেবে। তাহলে মনে করুন এক ল্যাপে আর থাকার সুযোগ নেই, বলবে তুমি পৃথক ল্যাপ নিয়ে ওই দিক হয়ে শোও আর হুর নিয়ে তুমি চিন্তা করো। কি কথা বলছেন? মেয়েরা একটু এক্ষেত্রে কৃপণ হয়, এটা তাদের ন্যাচার। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন।